মমতা ব্যানার্জি নিজে বলেছেন চুরির টাকা ত্রাণের টাকা যেগুলো চুরি করছো ফেরত দিতে। তিনি নিজে একটা ফর্ম বানিয়েছে তার সরকার, সেই ফর্মের টাকা ফেরত দেওয়ার ফর্ম, সেটা বোধহয় আপনাদের মনে আছে কিনা জানি না, যখন পাবলিকের চাপে তারা একটা ফর্মও দিয়েছিলেন, সেটা দিক বা না দিক আমরা পরিষ্কার দেখেছি। মমতা ব্যানার্জি বলেছিলেন সুন্দরবনে কয়েক কোটি তিনি ম্যানগ্রোভ লাগাবেন, টেন্ডার ডাকা হয়েছিল, কোটি কোটি টাকা চারা কেনা হয়েছিল, গাছ লাগিয়েছে লাগায়নি জানি না, কিন্তু বললো যে গরু খেয়ে নিয়েছে টাকা হাফিস। আপনারা দেখেছেন তিরপল শাহজাহানের বাড়ির গ্যারেজে, এগুলো প্রমাণ করে না যে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আপনাকে সময় দেবো, উনি বলছেন এতক্ষণ পরে গলাটা নেই একদম ভেঙে রয়েছে। সুন্দরবন কোথায়? আজকে দক্ষিণ চব্বিশ পরগনার ভেতরে যান বা বসিরহাটে, সুন্দরবনের গাছ কেটে সেগুলোকে প্লেনের পরে বেরি বেআইনি ইটপাটা, এই শাহজাহান এই শওকতদের লাভ করাতে গিয়ে টাকা মানাতে গিয়ে আজকে পশ্চিমবঙ্গে এই ঝড়। আমি যদি বাজে কথা বলি, এই ঝড়বন্যার কারণ আপনি ব্যক্তিগত আমি শুনবো তখন। আমার কথা হচ্ছে যে ভারতবর্ষে সরকার পূজোর সামগ্রীর উপর জিএসটি ফ্রি করেছে আর মেডিসিনের উপর জিএসটি আছে, যে পেট্রোলের আজকে দাম এখনো জিএসটির মধ্যে ঢোকানো হচ্ছে না, এই সমস্ত কিছুর উপর ইস্যু ছেড়ে আলোচনা ছেড়ে দিয়ে আমরা শুরু করে আছি উল্টো পাল্টা আলোচনা, যেই আলোচনা গুলো কোন যুক্তিহীন বিজেপি দলের আলোচনায় জিএসটি মানুষ শুনতে পাবেন না তো সবাই মিলে একসাথে কথা বলে, নাকি আপনি চান মানুষ শুনতে না পাক? কোনটা ওষুধটা খুব জরুরি, কিন্তু তার আগে খেয়ে পরে বেঁচে থাকতে হবে তো, ত্রাণটা পেতে হবে তো। বিমল শঙ্কর বাবু, বিমল শঙ্কর বাবু, আমি বিজেপির প্রতিনিধির সঙ্গে একমত, এবার তো বলতে দাও। আচ্ছা বুঝলাম বুঝলাম, আপনি কোন বিষয়ে একমত? সুন্দরবনে যে মাটি ছিল, সদর বেগারে বসে আছেন, যদি স্কোয়ার ফিটের হিসেব করি না, সুন্দরবনে যে মাটি ছিল 4 ইঞ্চি গ্যাপে যদি গাছ লাগাই, তাতে যে পরিমাণ গাছ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা বাংলার সুন্দরবনে অতটা মাটি নেই। ঠিক আছে, কোনটা ঠিক আছে? গাছের ফিগারটা ঠিক আছে, দেখুন এক্ষুনি কোথায় দেখবে, ঠিক আছে পরিবেশ, শুনুন না, শুনুন না, ভালো কথা, ভালো কথা, যাকে বলছেন সে এখন বিরোধী দলের নেতা, শুনুন না, এই পরিবেশ রক্ষার প্রশ্নে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। সুন্দরবনের সুন্দরবনের হয় না, গোটা পৃথিবীর হয়, ভারতের হয়, ভারতের ফুসফুস